পুরনিয়োগ দুর্নীতিতে তৎপর ইডি। এবার ইডির নজরে বিভিন্ন পৌরসভার হাজিরার খাতা, খতিয়ে দেখছেন বায়োমেট্রিক মেশিনও। অর্থের বিনিময়ে যারা চাকরি পেয়েছিলেন তারা কাজ না করেই বেতন নিয়েছেন, কাজের ক্ষেত্রেও হয়েছে একাধিক বেনিয়ম, অনুমান করছেন তদন্তকারী সংস্থা। আধিকারিকদের একেবারে পৌর এবং নগর উন্নয়ন দপ্তরের সঙ্গে কথা, ইডি আধিকারিকদের যে কথোপকথন সেটি হচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। যে তথ্য সামনে এসছে আপনাদেরকে জানাচ্ছি, অর্থের বিনিময়ে যারা চাকরি পেয়েছিলেন তারা কাজ না করেই বেতন নিয়েছেন যে অভিযোগ সামনে এসছে, এবং সেই অভিযোগের ভিত্তিতেই একাধিক বেনিয়মের অভিযোগ সামনে আসবার পরেই তলবের কথা সামনে আসছে। পৌর এবং নগর উন্নয়ন দপ্তরের সঙ্গে ইডি আধিকারিকরা তারা কথা বলেছেন। এর আগে আপনারা দেখেছেন যে পৌর আধিকারিক তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ এবং একই সঙ্গে দাঁড়িয়ে বিভিন্ন কিছু যে সমস্ত তথ্য তারা পেয়েছেন তা খতিয়ে জানবার চেষ্টা করছিলেন। মেঘা রয়েছেন টেলিফোন দ্বারা আমাদের প্রতিনিধিরা বিস্তারিত জানাবেন। মেঘা, কি তথ্য আর সামনে আসছে? পুরনিয়োগ দুর্নীতিতে আরো তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা শুধুমাত্র টাকার বিনিময়ে চাকরি হয়েছে এমনটা নয়, কাজের ক্ষেত্রেও একাধিক বেনিয়ম দেখা গেছে এমনটাই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। সেক্ষেত্রে পুরনিয়োগ কেলেঙ্কারিকে আকস্কাতের তলায় রয়েছে সবকটি পৌরসভা, অর্থাৎ 14টি পৌরসভা কিন্তু ইতিমধ্যে আকস্কাত তলায় রয়েছে, যাদের নাম প্রথম উঠে এসেছিল। হাজিরার খাতা এবং বায়োমেট্রিক মেশিন খতিয়ে দেখে তদন্তকারী আধিকারিকরা যারা অর্থের বিনিময়ে চাকরি পেয়েছিল তারা কোন রকম কাজকর্ম না করে বা কর্ম হাজিরা না দিয়ে তারা কি বেতন তুলেছেন এমনটাও মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। এবং সেই বিষয়ে কিন্তু একাধিক প্রশ্ন থেকেই যাচ্ছে যে এই ব্যাপারে ইতিমধ্যে পৌর নগর উন্নয়ন দপ্তরের সঙ্গে কথা বলেছে ইডির আধিকারিকরা। এছাড়াও তোমাকে জানিয়ে রাখবো যে এই যাবতীয় যে তথ্য সেই তথ্য কিন্তু পৌরসভাগুলি থেকে তারা বাজেয়াপ্ত করার চেষ্টা করছে এবং পৌরসভাগুলির কাছে ইতিমধ্যে নোটিশ পাঠানো হয়েছে যাতে তারা সেই হাজিরার যে তথ্য রয়েছে এবং বায়োমেট্রিক ক্ষেত্রে যাবতীয় বন্দোবস্ত করার জন্য এবং সেই নথি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে জমা দেওয়ার জন্য। মণিমান, ধন্যবাদ মেঘা, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মেঘা রায়ের সঙ্গে।